কি নয়নটা কোথায় পাবো, দুটো আছে আর একটা কোথায়? বাল্য শিক্ষা আদর্শ লিপি পড়েছিলেন না আপনারা? যারা বয়স্ক তারা কিন্তু সবাই জানেন আদর্শ লিপি বলে একটা বই ছিল আমাদের, সীতানাথ বসাক লিখেছিলেন আদর্শ লিপি। ওখানে লেখা ছিল একে চন্দ্র, দুয়ে বক্ষ, কে তিন নেত্র, চারি বেদ, পঞ্চশাস্ত্র, ছয় রিপু, সাত সমুদ্র, অষ্টবসু, নবগ্রহ, দশদিক। এই অঙ্কশাস্ত্রের সঙ্গে বৈদিক শাস্ত্রের মিল রেখে রেখে সীতানাথ বসাক চমৎকার একটা গ্রন্থ লিখেছিলেন আদর্শ লিপি। হরিবল, তাই তো বলি যে অনেক কিছু পড়েছি, গাদা গাদা বড় বড় বই, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি অনেক বই, ধর্মীয় গ্রন্থ বড় বড়, ভাগবত পাঁচখণ্ডে, চৈতন্যচরিতামৃত পাঁচখণ্ডে, বড় বড় বই, গাদা গাদা বই পড়েছি। আমার মনে হয় কি জানেন, ওই আদর্শ লিপি পড়া হয়নি। এত কিছু পড়ার পরেও আদর্শ লিপি পড়া হয়নি। ওখানে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণে ছিল কি, স্বরয়াতে অসৎসঙ্গ ত্যাগ কর, কি স্বরয়াতে আলস্য দোষের আকর। হ্যাঁ, কতে কটু বাক্য বলা ঠিক নয়, খতে খলকে বিশ্বাস করিও না, এমনি অনেক কথা। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে উপদেশ আদেশগুলো ছিল ওইগুলো জীবনে যদি পালন করতে পারতাম মনে হয় গোবিন্দের কৃপা লাভ হয়ে যেত। কিন্তু আদর্শ লিপি পড়া হয়নি। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, তিনটি নয়ন, কই দুটো তো আছে আর একটা কোথায়? ওই যে তিনে তিনটি নয়ন, যে দুটো নয়ন আছে আর একটি নয়ন লাভ করবার জন্য যারা দিবানিশি সাধনা করে যাচ্ছেন, ওই নয়ন যারা পেয়েছেন ওই নয়নেই তাকে দেখতে হবে। সেটার নাম হলো দিব্য নয়ন, জ্ঞান নয়ন, ভাব নয়ন। কে দেবে? গুরু কৃপা। গুরু কৃপা সাধনা করে ওই নয়ন যারা পেয়েছে, যেমন অর্জুনকে দিয়েছিল কৃষ্ণ, বিশ্বরূপ দর্শন করেছিল গীতায় জানেন, আমাদের বিল্বমঙ্গল ঠাকুরকে নয়ন দিয়েছিল, আপনারা সবাই জানেন হয়তো, যে বিল্বমঙ্গল চিন্তামণির রূপের মোহে সব বাধা বিপত্তি অতিক্রম করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে চিন্তামণির ঘরে গিয়েছিল। চিন্তামণি বলল, এত দুর্যোগে কিভাবে এলে? অমনি বলল, কেন, নৌকায়, নৌকা ছিল না কিন্তু ভেলা ছিল, ভেলা ধরে নদী পার হয়েছে, তোমার দেয়াল বন্ধ, তোমার দরজা বন্ধ ছিল কিন্তু দেয়ালে দড়ি টানানো ছিল, দড়ি ধরে তোমার ঘরে এসেছি। চিন্তামণি একটু বেরিয়ে দেখলো মহা দুর্যোগ হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, অনেক লোক মারা গেছে, নদী দিয়ে ভেসে যাচ্ছে মৃতদেহ, বিল্বমঙ্গল ওই মৃতদেহকে ভেলা মনে করে নদী পার হয়ে এসেছে, ঝড়ের তাণ্ডবে সর্পগুলো দেয়ালে ঝুলছে, ওই সর্পগুলোকে দড়ি মনে করে তার দেয়াল টপকে এসেছে। এই দেখে, এই দেখে চিন্তামণি ধিক্কার দিলেন, ধিক্কার দিলেন, হারে ঠাকুর, এ কি করেছো তুমি? আমার প্রতি তোমার এত আকর্ষণ, আমার প্রতি তোমার এত আকর্ষণ, এর শত ভাগের এক ভাগ যদি তোমার গোবিন্দের প্রতি থাকত, গোবিন্দের কৃপা তুমি লাভ করতে পারো। ধিক্কার দিলেন চিন্তামণি। এই ধিক্কার পেয়ে এবার বিল্বমঙ্গল কি করলেন, থাকবো না, অনুরাগ এলো, যার জন্য সর্বস্ব ত্যাগ করে এলাম সে আমাকে এমন ধিক্কার দিল, থাকবো না। বিল্বমঙ্গল চিন্তামণি ঘর থেকে বেরিয়ে গেলেন, পথে যেতে দেখলেন এক সুন্দরী রমণী কলসি নিয়ে জল ভরে ঘরে যাচ্ছে। বিল্বমঙ্গল ওই সুন্দরী রমণীর পিছনে পিছনে গিয়ে বললেন, মা আমাকে একটা ভিক্ষা দেবে? একটা ভিক্ষা দাও। কি ভিক্ষা চাও তুমি? ও মা, তোমার চুলের কাঁটাটা আমাকে দেবে? মায়ের আগে চুলের কাঁটা কি রূপা দিয়ে, কি সেগুলো এখন আর দেখা যায় না, হ্যাঁ সেই চুলের কাঁটাটা দেবে? সরলা নারী সরল বিশ্বাসে চুলের কাঁটাটা বিল্বমঙ্গলের হাতে দিয়েছে। বিল্বমঙ্গল ওই চুলের কাঁটা নিয়ে কি করলেন, বলে, আরে চক্ষু,
এই চক্ষু দর যদি আমার না থাকতো অন্ধরূপের মোহে পড়ে আজ আমার এমন হতো না। আমি রাখব আমার এই কলুষ নয়ন আমি রাখব না, নিজের হাতে নিজের চোখ বিল্লমঙ্গল অন্ধ করে দিলে। যখনই অন্ধ করে দিলেন আমার ভগবান গিয়ে বিল্লমঙ্গলের হাতখানা ধরলেন, বিল্লমঙ্গল এ বিল্লমঙ্গল দিলে তো এই নয়ন অন্ধ করে দিয়েছ, বেশ ভালোই করেছ, আজ আমি তোমাকে এমন নয়ন দেব বা দিচ্ছি তোমাকে, এই নাও যে নয়ন তোমাকে দিলাম এই নয়নে তুমি মহারাশে মহামিলন দর্শন করবে। তুমি ওই নয়নেই তাকে দেখা যায়, সাধনা করে সে নয়ন লাভ করতে হয়। যে আজকে আপনারা সাধনা করছেন, সাধনা করেই তো উপরে উঠতে হয় ভাই, সাধনা করে উপরে উঠলেই ভগবান করুণায় নেমে আসে। আজ যেমন বসেছেন এই বৃন্দাবনে, তার নাম গণকীর্তনে আপনারা বিভোর, এই তো এটার নাম তপস্যা। ভগবানের ভক্তের এই তপস্যার নামকে বলে সাধনা, ভগবানের তপস্যার নামকে বলে করুণা। ভক্ত সাধনায় উঠে ভগবান করুণায় নামে মিলন হয় হৃদয় মন্দিরে। তা আজ আপনারা সাধনা করে উপরে উঠুন, ভগবান আপনাদের হৃদয় মন্দিরে এসে দেখা দেখ, মিলন হোক ভক্ত ভগবানের।